পশ্চিমবঙ্গে পঞ্চায়েত এলাকায় বা মিউনিসিপ্যালিটি এলাকায় যে কোনো দোকান বা প্রতিষ্ঠানের লাইসেন্স বানানোর জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমরা এই ভিডিওতে দেখে নেব। এই লাইসেন্স বানালে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খোলা যায়, ব্যাংক থেকে আপনি ব্যবসার জন্য লোন পেতে পারেন, এছাড়াও আপনার ব্যবসার জন্য জিএসটি নাম্বারও পেয়ে যাবেন। এছাড়া আরও অন্যান্য অনেক সুবিধা রয়েছে। এই লাইসেন্স বানানোর জন্য 10 টাকা থেকে 50 টাকার মধ্যে খরচ হয়। যদি আপনার দোকানে কোনো এমপ্লয়ি না থাকে, অর্থাৎ কোনো কর্মচারী না থাকে, সেক্ষেত্রে মাত্র 10 টাকা লাগবে। একজন থেকে 5 জন যদি এমপ্লয়ি থাকে সেক্ষেত্রে 20 টাকা লাগবে। 6 জন থেকে 20 জন এমপ্লয়ি থাকলে সেক্ষেত্রে 25 টাকা লাগবে। 20 জনের বেশি এমপ্লয়ি থাকলে সেক্ষেত্রে 50 টাকা লাগবে। এই লাইসেন্স বানানোর জন্য শুধুমাত্র 2 ডকুমেন্টের দরকার হয়, আধার কার্ড বা ভোটার কার্ড, এবং আপনি যে জায়গায় দোকান করছেন সেই দোকানের মিউনিসিপ্যালিটি ট্যাক্স রিসিপ্ট অথবা পঞ্চায়েতের ট্যাক্সের রিসিপ্ট, অথবা দোকান যদি ভাড়া নিয়ে থাকেন সেক্ষেত্রে রেন্ট অ্যাগ্রিমেন্টের পেপারটা লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে অনলাইনে এই লাইসেন্স বানাবেন। গুগলে গিয়ে টাইপ করবেন WBSOF, প্রথম যে লিঙ্কটি এসছে wbsofonline.gov.in, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। একদম ডান দিকে দেখুন ই সার্ভিসেস, এর নিচে আছে অনলাইন অ্যাপ্লাই, এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। ডান দিকে দেখুন ক্লিক হিয়ার টু রেজিস্টার, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়েছে। এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন, এখানে জেলার নামটা সিলেক্ট করে নেবেন, এখানে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর ব্লকের নামটা কি সেটা সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েতের নাম কি সেটা সিলেক্ট করবেন, পোস্ট অফিসের নাম কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এখানে পিনকোডটা অটোমেটিক্যালি চলে আসবে, এখানে থানার নামটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ইমেল আইডিটা টাইপ করবেন এবং এখানে মোবাইল নম্বরটা টাইপ করবেন। হোয়াটসঅ্যাপ নম্বর যদি থাকে তাহলে এখানে দেবেন, যদি এই নম্বরটাতেই হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে অ্যাজ অ্যাবাভ এই অপশনটাতে টিক দিয়ে দেবেন। এটা ফিল আপ করার পর নিচে একটা বক্স আছে দেখুন, এই বক্সে টিক দেবেন। বক্সে টিক দেওয়ার পর রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলেই আপনার জিমেলে একটা ইমেল চলে যাবে। এবার আপনি আপনার মেল বক্সে গিয়ে সেই মেলটা চেক করুন। এখানে দেখতে পাচ্ছেন সেই মেলটা চলে এসছে। এখানে একটা লিংক দেওয়া আছে যে দিস ইজ এ সিস্টেম জেনারেটেড কনফার্মেশন মেল, টু কমপ্লিট ইওর রেজিস্ট্রেশন প্লিজ ক্লিক হিয়ার, এই জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গাটাতে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার কাছে আর একটা সেকেন্ড মেল আসবে। দ্বিতীয় যে মেলটা আসবে সেই মেলের মধ্যে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, এটা হচ্ছে ওই সেকেন্ড মেল। এরপর আপনাকে আবার ওখানে গিয়ে লগ ইন করতে হবে। ইউজার নেম বা ইমেল এখানে টাইপ করবেন, এখানে পাসওয়ার্ড দেবেন এবং এই ক্যাপচা কোডটা এখানে এন্টার করবেন। এগুলো টাইপ করার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করার পর এই পেজটা ওপেন হয়েছে। এখানে আপনাকে কি করতে হবে, নিউ রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখুন টোটাল 7টা স্টেপ আছে, স্টেপ 1, 2, 3, 4, 5, 6, 7। তো এই 7টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে, যেগুলোতে স্টার মারা আছে স্টার মার্ক করা জায়গাগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, যেগুলোতে স্টার দেওয়া নেই সেগুলো আপনি ফিল আপ করতেও পারেন আবার নাও করতে পারেন। প্রথমে নেম অব দ্য শপ অর এস্টাবলিশমেন্ট, আপনার দোকানের নামটা এখানে লিখতে হবে, দোকানের সম্পূর্ণ ঠিকানাটা এখানে লিখতে হবে, এখানে জেলার নামটা দেবেন, এখানে সাব ডিভিশন এবং দোকানটা কোন জায়গাতে আছে। এটা যদি গ্রামীণ এলাকায় থাকে বা পঞ্চায়েত এলাকায় তখন রুরাল অপশনে ক্লিক করবেন, যদি এটা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকে তখন আরবান অপশনে ক্লিক করবেন। এবার মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা ব্লক ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন।
এরপর গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন, পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন, পিনকোডটা দিয়ে দেবেন এবং পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন। তিন নম্বর, এক্সাক্ট লোকেশন অফ অফিস, স্টোর রুম, গোডাউন, ওয়ারহাউস অর ওয়ার্ক প্লেস। যদি আপনার কোনো গোডাউন থাকে, স্টোর রুম থাকে, সেটা যদি দিতে চান তাহলে তার ডিটেলসটা এখানে লিখবেন। এরপর নিচে যে অপশনটা রয়েছে প্রসিড টু স্টেপ টু, এই অপশনটাতে ক্লিক করবেন। নেম অব দ্য শপকিপার অর এমপ্লয়ার, এখানে আপনার নামটা টাইপ করতে হবে। এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। এখানে আপনার সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দেবেন। এখানে জেলার নামটা সিলেক্ট করে নেবেন। এখানে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ব্লকের নাম্বারটা সিলেক্ট করবেন। এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে নেবেন। এখানে পোস্ট অফিসের নামটা সিলেক্ট করে নেবেন। এখানে পিনকোডটা দিয়ে দেবেন। এবার এখান থেকে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাড অপশনে ক্লিক করবেন। আপনার ঠিকানাটা এখানে অ্যাড হয়ে গেছে। নেম অফ ম্যানেজার ইফ এনি অ্যান্ড হিস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার দোকানে যদি কোনো ম্যানেজার থেকে থাকে তাহলে ম্যানেজারের নাম ঠিকানা একইভাবে এখানে ফিল আপ করবেন, না থাকলে এটা ফিল আপ করার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন। এরপর প্রসিড টু স্টেপ থ্রি এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে স্টেপ থ্রি, নেম অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ পার্টনার্স, আপনার যদি কোনো পার্টনার থেকে থাকে অর্থাৎ দুজন মিলে ব্যবসা করছেন সেক্ষেত্রে আপনাকে সাত নম্বর ঘরটা ফিল আপ করতে হবে। দোকানের ক্ষেত্রে আট নম্বর ঘরটা ফিল আপ করার কোনো দরকার নেই, যদি কোনো লিমিটেড কোম্পানি হয়ে থাকে তখন আট নম্বর ঘরটা ফিল আপ করবেন। এরপর প্রসিড টু স্টেপ ফোর এখানে ক্লিক করবেন। ক্যাটাগরি অফ এস্টাবলিশমেন্ট, আপনার দোকানটা কি ক্যাটাগরির, এটা সব যদি দোকান হয়ে থাকে, যে কোনো ধরনের দোকান, তাহলে সব এতে ক্লিক করবেন। এস্টাবলিশমেন্ট এমএসএমই টাইপ, এটা কি টাইপের এস্টাবলিশমেন্ট, এখানে করে দেবেন মাইক্রো। নেচার অফ বিজনেস, আপনার কিসের দোকান এটা, যদি গ্রোসারি হয় তো গ্রোসারি লিখবেন বা যা দোকান হবে সেই দোকানের নামটা এখানে লিখে দেবেন। ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, দোকানটা আপনি কবে খুলেছেন বা কবে খুলবেন সেই ডেটটা এই ক্যালেন্ডার থেকে একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর প্রসিড টু স্টেপ ফাইভ এখানে ক্লিক করবেন। সিরিয়াল নম্বর ১২, এখানে আপনি আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের নাম রাখতে পারেন যারা আপনার দোকানে কাজ করতে পারে বা দোকানে থাকতে পারে। এক্ষেত্রে অ্যাড ওনার ফ্যামিলি মেম্বার্স ডিটেলস, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যাকে রাখতে চান তার নামটা দিয়ে দেবেন, তার সাথে কি সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন, তার ডেট অফ বার্থটা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন, তার জেন্ডার সিলেক্ট করে নেবেন এবং এটা সেভ অপশনে ক্লিক করে দেবেন। তবে যে কোনো দোকানের ক্ষেত্রে এই ১৩ নম্বর পয়েন্টটা ফিল আপ করার দরকার নেই। ১৪ নম্বর, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ, আপনার দোকানে কতজন এমপ্লয়ি আছে বা কতজন কর্মচারী আছে তাদের ডিটেলসটা আবার ফিল আপ করতে হবে। অ্যাড এমপ্লয়ি ডিটেলস, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এমপ্লয়ির নাম লিখবেন, এমপ্লয়ি ডেজিগনেশন চাইলে লিখতে পারেন, ডেট অফ জয়নিং কবে সেটা এখানে লিখে দেবেন, তার স্যালারি কত সেটা এখানে লিখে দেবেন, ফুল হলিডে তার কদিন ছুটি আছে সেটা এখান থেকে লিখে দেবেন, হাফ হলিডে কবে সেটা এখানে দিয়ে দেবেন, তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, তার বয়সটা এখানে দিয়ে দেবেন। এবার সেভ অপশনে ক্লিক করবেন। এরপর প্রসিড টু স্টেপ সিক্স এখানে ক্লিক করবেন। ডিক্লারেশন অফ উইকলি ক্লোজ ডেস, আপনার দোকান সপ্তাহে কোন দিন খোলা থাকবে এবং কোন দিন বন্ধ থাকবে সেটা এখানে লিখতে হবে। ফুল ক্লোজ ডে, যদি আপনার দোকান রবিবারে সম্পূর্ণ বন্ধ রাখেন তখন সে রবিবারটা সিলেক্ট করবেন, হাফ ক্লোজ ডে সেটা ঠিক তার আগের দিনটা এখানে সিলেক্ট করে নেবেন, শনিবার। এমপ্লয়ার ইমেল, এখানে আপনার ইমেল আইডি দেবেন, এমপ্লয়ার মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। এগুলো দেওয়ার পর এই বক্সটাতে একটা টিক দেবেন, টিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর স্টেপ সেভেন, এখানে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ড এবং প্রুফ অফ অকুপেন্সি, মিউনিসিপ্যালিটি ট্যাক্স বিল বা পঞ্চায়েতের ট্যাক্স বিল, অথবা যদি দোকান ভাড়াতে নেওয়া থাকে সেই রেন্ট বিলটা এখানে আপলোড করতে হবে। তো এখানে ডিসক্রিপশনে প্রথমে লিখে দেবেন কি ডকুমেন্ট আপনি আপলোড করছেন। এরপর এটা টাইপ করার পর চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটা আপলোড করে নেবেন।
ডকুমেন্ট আপলোড করার পর প্রসিড ডু পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখুন কত টাকা লাগছে, নাম্বার অফ এমপ্লয়ি 1, অ্যামাউন্ট টু বি পেড 30 অনলি, 30 টাকা দিতে হবে, ডিপোজিট অ্যামাউন্ট 30, পেমেন্ট বাই ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট অথবা এসবিআই ইপে, যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে পেমেন্টটা করে দিতে পারেন। এখানে ডেবিট কার্ড সিলেক্ট করলাম, এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার সম্পূর্ণ তথ্য চলে এসছে, আবার এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। জিআরআইপিএস এর যে পোর্টাল সেটা এখানে ওপেন হয়ে গেছে এবং আপনার ডিটেলসও এখানে চলে এসছে। এরপর কনফার্ম অপশনে ক্লিক করবেন, সিলেক্ট ব্যাঙ্ক টু মেক পেমেন্ট, এখান থেকে ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন একটা জিআরএন নাম্বার চলে এসছে, এই জিআরএন নাম্বারটা আপনি নোট করে রাখবেন। এরপর এখানে প্রসিড অপশনে আবার ক্লিক করবেন, এই ক্যাপচাটা এখানে এন্টার করবেন। ক্যাপচা এন্টার করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর পেমেন্টটা করে নিচ্ছি, পেমেন্ট করার পর ফিরে আসছি। কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি পেড চালান অ্যামাউন্ট থ্রু জিআরআইপিএস পোর্টাল। এরপর এখানে প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করলে আপনার চালানটা প্রিন্ট হয়ে যাবে, এটা হচ্ছে সেই চালান। এরপর আবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর নিচের দিকে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনের নাম্বারটা কত, এআইএন নাম্বার কত, কবে অ্যাপ্লাই করেছেন এবং স্ট্যাটাস অ্যান্ড রিমার্কস, যেদিন অ্যাপ্লিকেশন করবেন তার থেকে আপনাকে 14 দিন থেকে 1 মাস অবধি ওয়েট করতে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন এখানে দেখতে পাবেন সার্টিফিকেট রেডি ফর ডাউনলোড। তো সার্টিফিকেট রেডি ফর ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে ফর্ম বি, এটা আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন। এবং যে সার্টিফিকেটটা পাবেন সেটা হচ্ছে এই রকম একটা সার্টিফিকেট, এখানে আপনার সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে এবং এই সার্টিফিকেটটা আপনাকে কাউকে দিয়ে সাইন করানোর কোনো দরকার নেই, এটা ডিজিটালি সাইন অলরেডি করাই থাকে। ধন্যবাদ।